কাল শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর। ম্যান সিটির স্বপ্ন গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি। শুরু হলো বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারা ভাষ্যকার বব উইলিসের 72তম জন্মদিন উপলক্ষে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা। এন এস স্পোর্টসের নিয়মিত আয়োজন এন এস স্পোর্টস গ্যালারি নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাইমা ওয়াসির শশী। শুরুতেই ক্রিকেটের খবর। কাল মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসর। সাকিব তামিম মুশফিকদের মতো তারকারা অংশ নেয় এবার দারুণ জমজমাট লড়াইয়ের আভাস টুর্নামেন্ট ঘিরে। বিস্তারিত আনোয়ার কাননের রিপোর্টে। করোনার কারণে গত বছরের মার্চে মাত্র এক রাউন্ড খেলা হওয়ার পরে বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএল। সেই সংস্করণ বাতিল করে এবছর নতুন ফরম্যাটে মাঠে গড়াচ্ছে নতুন আসর। কাল থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে, তবে বদলায়নি দলগুলোর স্কোয়াড। নিষেধাজ্ঞার কারণে গত বছর ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সাকিব আল হাসান কোনো দলের সাথে না থাকলেও এবার তাকে দলভুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে মাশরাফি বিন মুর্তজা। এবার খেলছেন শেখ জামালে। অবশ্য তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেবেন কিছুটা দেরিতে। জাতীয় দলের বাকি সব তারকাও খেলবেন এবারের আসরে। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী। ওপেনিংয়ে নাইম লিটনের সাথে নাজমুল শান্ত, মুশি, মোসাদ্দেক আফিফ। বোলিংয়ে ব্যালেন্সড আকাশি নীলরা, তাইজুল, আরাফাত সানির মতো অভিজ্ঞদের সাথে মেহেদি হাসান রানা, তানজিম হাসান সাকিব, শহীদুল, আমিনুল ইসলাম বিপ্লব। অন্যদিকে অভিজ্ঞদের উপর ভরসা শেখ জামালের। মাশরাফি, আশরাফুল, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, সোহরাওয়ার্দি, শুভদের উপর ভরসা রেখে সফলতা অর্জনের লক্ষ্য তাদের। কাগজে কলমে আরেকটি শক্ত দল প্রাইম ব্যাংক। তামিম ইকবাল, এনামুল বিজয়, মোহাম্মদ মিঠুনের সাথে রুবেল, মুস্তাফিজ, শরীফুল, নাইম হাসানদের উপস্থিতি দলকে করেছে মাল্টি ডাইমেনশনাল। নাজমুল অপু, অলোক কাপালি, রনি তালুকদাররাও আছে হেভি ওয়েট এই টিমে। তাদেরকে টেক্কা দিতে প্রস্তুত মোহামেডানও। সাকিবকে দলে টেনে চমক দেখিয়েছে অনেকদিন শিরোপা খরায় ভোগা দলটি। তাসকিন, আবু হায়দার, রনি, আবু জায়েদ, রাহিদের উপস্থিতি ভারী করেছে সাদা কালোদের। এ বছরের শেষ দিকে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে নজর কাটতে পারলে বিশ্বকাপে লাল সবুজদের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়ে যেতে পারে কারো জন্য। আবার অনেকে জাতীয় দলে করতে পারছে না নিয়মিত পারফরমেন্স, এই টুর্নামেন্ট তাদের জন্য হতে পারে বড় এক প্ল্যাটফর্ম। আনোয়ার কানন, এন স্পোর্টস। এবার ফুটবল। ইতিহাস করা হলো না ম্যানচেস্টার সিটির, ছুঁয়ে দেখা হলো না চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। প্রথমবার ফাইনালে উঠলেও ম্যান সিটির স্বপ্ন ভেঙে দিয়ে শেষ হাসি টমাস টুখেলের চেলসির। দ্বিতীয়বার এই ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পেল ব্লুজরা। শাহরিয়ার শান্তর রিপোর্ট। শনিবার রাতে পর্তুগালের ক্লাব পোর্তোর ঘরের মাঠ এস্তেদিও দা দাগ্রাওয়েতে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর চেলসি। ইউরোপের এলিট এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো অল ইংলিশ ফাইনাল এটি, যা আবার গত তিন বছরে দ্বিতীয়বার। ম্যাচের শুরুতে চেলসি রক্ষণকে চেপে ধরেছিল সিটি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে খেলার নিয়ন্ত্রণ কেড়ে নেয় চেলসি। প্রথমার্ধের বিরতির কিছুক্ষণ আগে চেলসি তাদের সেরা ডিফেন্ডারকে হারায়। চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা, তার বদলি হিসাবে মাঠে নামেন আন্দ্রেস ক্রিস্টেনসন। এরপর ঘুরতে থাকে খেলার মোড়। 42 মিনিটে মাঝ মাঠে প্রায় বাঁ দিকের টাচলাইন থেকে সিটি বক্সের দিকে থ্রু বাড়িয়েছিলেন চেলসির ম্যাসন মাউন্ট। সিটির দুই সেন্টার ব্যাকের ফাঁক গোলে বক্সের দিকে দৌড়াতে থাকা হাভার্টজের পায়ে পড়ে বল। এগিয়ে আসা গোলকিপার এদেরসনকে ফাঁকি দিয়ে প্রথম চেষ্টায় পারেননি হাভার্টজ, কিন্তু বল এদেরসনের গায়ে লেগে একটু সামনে গিয়ে পড়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে আর ঝামেলা হয়নি জার্মান ফরওয়ার্ডের। বিরতির পর বড় ধাক্কা খায় সিটি শিবির। আন্তনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম খেলোয়াড় বেলজিয়ানিয়ান কেভিন ডি ব্রুইনা। তবে যোগ করা সময়ে একবার সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল সিটি। কাইল ওয়াকারের লম্বা থ্রো ইন থামাতে হেড নেন পুলিসিচ, কিন্তু বল চলে যায় বক্সের কাছে থাকা রিয়াদ মাহরেজের পায়ে। মাহরেজ দারুণ ভলিতে চেলসি গোলরক্ষক মেন্ডিকে পরাস্ত করেছিলেন, কিন্তু বল ক্রসবারের উপর দিয়ে যায়। বাকি সময়ে আটো সাটো রক্ষণে সিটিকে হতাশ করে চেলসি।
এরপর শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে ব্লুজরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পড়ল চেলসি। এর আগে 2012 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা স্বাদ পায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন ক্লাবটি। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠল শেষ পর্যন্ত অধরা ট্রফি, আর ছুঁয়ে দেখা হলো না পেপ গার্দিওলার ম্যান সিটির। শাহরিয়া শান্ত, এন স্পোর্টস। শুরু হলো বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিসের আসর ফ্রেঞ্চ ওপেন। করোনা পরবর্তী সময়ে আজই ক্লে কোর্টের আসরটি মাঠে গড়ালো। ফ্রেঞ্চ ওপেনে টানা চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবারও ফেভারিট, তবে শীর্ষ বাছাই হিসেবে খেলবেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। আছেন রজার ফেদেরারও, পুরুষদের পরিচিত সব তারকা অংশ নিচ্ছেন এই আসরে। ক্লে কোর্টে খেলা বলে স্পটলাইটে থাকবেন টুর্নামেন্টের রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। অন্যদিকে নারীদের এককে বর্তমান চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা সুয়েটাক ছাড়াও শিরোপা জয়ের দাবিদার সেরেনা উইলিয়ামস, অ্যাশলে বার্টি, নাওমি ওসাকারা। 13 জুন ফ্রান্সের রোলা গারোতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হবে। দর্শক, সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার বব উইলিসের 72তম জন্মদিন উপলক্ষে লাবণ্য বড়ুয়ার করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজ। তার আগে জানিয়ে দেই আমাদের নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি দেখতে চোখ রাখুন প্রতি শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 11টায় এন স্পোর্টস এর পর্দায়। সেই সাথে খেলার সব লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন www.nsports.news। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস। খেলার মাঠে সবার আগে। ১৯৪৯ সালের আজকের দিনে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে জন্ম নেন সাবেক ইংলিশ ফাস্ট বোলার বব উইলিস। জন্মের সময় বাবা মার নাম রাখেন রবার্ট জর্জ ডিলস উইলিস, পরে যা সংক্ষেপে হয়ে যায় বব উইলিস। ঘরোয়া লিগে খেলেছেন সারে ওয়ারউইকশায়ারের মতো নাম করা দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে উইকেট পেয়েছেন 899টি। 1971 থেকে 1984 সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে 90টি টেস্টে 325টি উইকেট শিকার করেন এই পেসার। দীর্ঘদেহী ডানহাতি বব বল করতেন বেশ লম্বা রান আপে। 1981 সালের অ্যাশেজে হেডিংলিতে ক্যারিয়ার সেরা 43 রানে 8 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেন তিনি। 1984 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের হয়ে 18টি টেস্ট ও 29টি একদিনের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন বব উইলিস। ক্রিকেট সাময়িকী উইজডেনের বিচারে 1978 সালে হন বর্ষসেরা ক্রিকেটার। খেলা ছাড়ার পর হয়ে উঠেছিলেন প্রখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার। 2019 সালে 70 বছর বয়সে দাপুটে এই ক্রিকেটার ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নেন। লাবণ্য বড়ুয়া, এন স্পোর্টস।